আসসালামু আলাইকুম, আমি আসিফ ইকবাল। আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্যাকটাস সাকুলেন্টকে কিভাবে শীতকালে সঠিকভাবে পরিচর্যা করতে হয়। এই ভিডিওতে আমি কোন বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং কোন বিষয়গুলো করবেন না সেটাও বর্ণনা করব। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন ইউরোপের দেশগুলোর অথবা আমেরিকার দেশগুলোর, ওদের শীত এবং বাংলাদেশের শীতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যার ফলে দুইটা দেশের গাছের যত্নেরও অনেক পার্থক্য রয়েছে। তাই হুবহু ওরা যেভাবে যত্ন করছে ওটাই যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেটা ভুল হবে। সাকুলেন্ট প্রজাতির গাছগুলো শীতকালে ডরমেন্সিতে থাকলেও বাংলাদেশে যেহেতু বরফ পড়ার মতো শীত পড়ে না, যার ফলে পুরোপুরি ডরমেন্সিতে চলে যায় না এই গাছগুলো। শীতে ক্যাকটাস সাকুলেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, বিশেষ করে ক্যাকটাসের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো কুয়াশা। গাছের গায়ে পুরো রাত কুয়াশা পড়ে থাকে, যার ফলে সেখান থেকে ছত্রাকের আক্রমণ হয় এবং গাছে নানা রকমের রোগ দেখা যায়, যার ফলে যে ক্যাকটাস সাকুলেন্টগুলো একটু বেশি হার্ডি সেই গাছগুলো আপনি খোলা আকাশে রাখতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই। তারপরেও আপনাকে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে, আর যে গাছগুলো একটু বেশি সেন্সিটিভ ধরনের সে গাছগুলোর জন্য অবশ্যই আপনাকে একটা শেড বানাতে হবে। এরকম একটা শেড আপনি প্লাস্টিকের টিন দিয়েও বানাতে পারবেন অথবা পলিথিন দিয়েও বানাতে পারবেন। আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয়, প্লাস্টিকের টিনগুলোর দাম একটু বেশি আর পলিথিনের দামটা একটু কম, কিন্তু প্লাস্টিকের টিনগুলো টেকসই বেশি হয়। আপনার যেটা ভালো হয় আপনি সেটা দিয়েই বানিয়ে ফেলুন, কিন্তু ভুলেও গাছের গায়ের সাথে লেগে কোনো পলিথিন দিয়ে রাখবেন না। কুয়াশায় পলিথিন ভিজে সেটা গাছের আরও বেশি ক্ষতি করে ফেলবে। সর্বপ্রথম আমি শীতে ক্যাকটাসের যত্ন নিয়ে আলোচনা করব। শীতে গোল ক্যাকটাসগুলো বাংলাদেশের অন্যান্য সাকুলেন্ট শ্রেণীর গাছগুলো থেকে একটু বেশি ডরমেন্সিতে থাকে, তাই এদের পানি একেবারেই কম প্রয়োজন হয়। যেখানে আপনি 7 দিন পরপর গাছে পানি দিতেন, এখন সেখানে 15 থেকে 20 দিন পরপর গাছে পানি দিতে হবে। হয়তো আপনার গাছ একটু কুচকে যাবে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, এটাই আপনার গাছের জন্য বেশি ভালো হবে। আবার যে ক্যাকটাসগুলোর গায়ে একটু তুলোর মতো অথবা লোমস থাকে সেই ক্যাকটাসগুলো একটু বেশি সাবধানে রাখতে হয়। এদের গায়ে যেন কোনোভাবে পানি না দেওয়া হয় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর যদি একান্তই পরিষ্কারের প্রয়োজন হয় তাহলে পরিষ্কার করার সাথে সাথে অন্তত 2-3 ঘন্টা রোদে রেখে দেবেন, যাতে পানিটা সাথে সাথে শুকিয়ে যায়। আবার শীতে অনেকেই ভয়ে গাছে পানিই দেন না, এটাও কিন্তু গাছের জন্য ক্ষতিকর, কারণ শীতে পানি না দিলে গাছের শিকড় ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং তা একেবারে নষ্ট হয়ে যাবে, ফলে গাছটি একটা বিপদের সম্মুখীন হবে। আবার গোল প্রজাতির ক্যাকটাসগুলো নিয়ে অনেক বেশি সাবধানে থাকতে হলেও অপুন্থিয়া শ্রেণীর ক্যাকটাসগুলো নিয়ে এত বেশি সাবধানে থাকতে হয় না। এই ক্যাকটাসগুলো শীতকালে সহজেই বাড়ে, ইভেন এই ক্যাকটাসগুলো শীতকালে এদেরকে চারাও করা যায়, তাই এদেরকে অন্যান্য সময়ের মতো করে যত্ন করলে যথেষ্ট। এটা হলো ভ্যারিগেটেড জেট প্ল্যান্ট। শীতকালে এরা অনেক বেশি তাজা এবং সুন্দর হয়ে ওঠে অন্যান্য সিজনের চেয়ে। এদেরকে শুকিয়ে গেলেই পানি দিতে হয়, তেমন সাবধানতার কোনো প্রয়োজন নেই। এখন এখানে দেখছেন হাওয়ার্থিয়া কুপারি। মজার বিষয় হলো শীতকাল হাওয়ার্থিয়ার জন্য একেবারে আনন্দের সময়। এই শীতকালে এই গাছগুলো এত সুন্দর বাড়ে এবং এদের ইচ্ছামতো বংশবিস্তার করানো যায়। রাতের কুয়াশা হাওয়ার্থিয়ার খুবই প্রিয়। কুয়াশার মধ্যে হাওয়ার্থিয়া গাছগুলো খুব সুন্দর বাড়ে। শীতে হাওয়ার্থিয়ার মাটি শুকিয়ে গেলে সাথে সাথে পানি দিন, আর গাছের গায়ে পানি কম দেওয়ার চেষ্টা করুন। গাছের গা যদি একেবারে নোংরা হয়ে যায় তাহলে পানির স্প্রের ঝাপটা দিয়ে পরিষ্কার করে ফেলুন এবং সাথে সাথে রোদে দিন, শুকিয়ে নিন গাছটাকে। এখানে একটা ভ্যারিগেটেড হাওয়ার্থিয়া দেখছেন, এরকম একটা গাছ পুরো একটা বাগানকে আলোকিত করে তুলবার মতো যথেষ্ট। হাওয়ার্থিয়ার মতোই অ্যালোয় শ্রেণীর গাছগুলো শীতকালে অনেক বেশি ভালো থাকে। বাংলাদেশে অ্যালোয় শ্রেণীর একটা গাছকেই সবাই চিনে, অ্যালোভেরা, কিন্তু অ্যালোয় শ্রেণীর অনেক অনেক প্রজাতির গাছ রয়েছে এবং এই গাছগুলোকে যদি আপনি শীতে বাইরে রাখেন, মানে রোদে রাখেন, তাহলে এগুলোর গায়ে লালচে একটা রং আসে, যা গাছটিকে অনেক বেশি সুন্দর করে তোলে। অন্যান্য সময়ের চেয়ে শীতে হাওয়ার্থিয়ার চারা বেশি সহজে তৈরি করে ফেলা যায়।
তাই অ্যালোয় শ্রেণীর গাছগুলো নিয়ে শীতকালে চিন্তার কোনো কারণই নেই। অ্যালোয় এবং হাওয়ার্থিয়ার মতো ক্যালানচুই শ্রেণীর গাছগুলো শীতকালে খুবই ভালো থাকে এবং এদের বংশবিস্তার হয়। সেরোপেজিয়ে অথবা স্ট্যাপিলিয়ার শ্রেণীর গাছগুলো বাংলাদেশে তেমন কোনো ডরমেন্সিতে থাকে না, এরা শীতকালেও বাংলাদেশে বাড়তেই থাকে, তবে তেমন বেশি ফুল দেয় না। যেহেতু স্ট্যাপিলিয়ার শ্রেণীর গাছগুলো ফাঙ্গাস এবং রুট মিলি দ্বারা বেশি আক্রান্ত হয়, তাই শীতকালে এদেরকে নিয়ে একটু বেশি সাবধানে থাকতে হয়। 10 থেকে 15 দিন পর পর সিস্টেমেটিক ফাঙ্গিসাইড মাটিতে এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গায়ে স্প্রে করে দিতে হবে। এরপর আমরা কথা বলবো ইউফোরবিয়া শ্রেণীর গাছগুলো নিয়ে। ইউফোরবিয়া শ্রেণীর গাছগুলো এত বেশি হার্ডি হয় যে এদের বৃদ্ধির ওপর বাংলাদেশের শীত তেমন কোনো প্রভাব ফেলতেই পারে না। ইউফোরবিয়াগুলোর পাতা শীতকালে একটু ঝরে যায় এবং হলুদ হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছুই নেই। 20 থেকে 30 দিন পর পর গাছে হালকা করে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, এতে আপনার গাছটি খুবই ভালো থাকবে এবং শীতের শুরুতে অবশ্যই ইউফোরবিয়া শ্রেণীর গাছগুলো রিপোর্টিং করে ফেলবেন। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন যে আমি ইউফোরবিয়ার কাটামুকুট শ্রেণীর গাছগুলো নিয়ে একটু বেশি কাজ করি। এই শ্রেণীর গাছগুলো যদি আপনি একবার রিপোর্টিং করেন তাহলে শীতের মধ্যে এরা অনেক বেশি ফুল এবং বীজ দেবে। এখানে দেখতে পাচ্ছেন ইউফোরবিয়া ডিকারি শ্রেণীর একটি গাছ। এই গাছটি খুবই কম আলোতে হয় এবং খুব সহজে গ্রো করা যায়, শীতে এরা আরও অনেক বেশি ভালো থাকে। এবার বাংলাদেশে সাকুলেন্ট বলতে সচরাচর যে গাছগুলোকে বোঝায় আমি সেগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের শীতকালে সাকুলেন্ট শ্রেণীর গাছগুলো অনেক বেশি ভালো থাকে, এরা অনেক সুন্দর বৃদ্ধি পায় এবং বাচ্চা কাচ্চা দিয়ে গাছগুলো একেবারেই ভরে যায়। শীতকালই হলো সাধারণ সাকুলেন্ট শ্রেণীর গাছগুলোর মাটি পরিবর্তন করার আসল সময়। শীতের শুরুতে যখন হালকা হালকা শীত পড়ে যাবে তখন সাকুলেন্ট গাছগুলোকে আপনারা মাটি পরিবর্তন করে দেবেন, ফলে পুরো শীতকাল গাছগুলো রূপ এবং রঙে একেবারে ভরে যাবে। এবং মাটি বানানোর সময় অবশ্যই মাটিতে ছত্রাকনাশক মেশাতে ভুলবেন না। তাছাড়াও 15 থেকে 20 দিন পর পর গাছের মাটিতে এবং গায়ে ছত্রাকনাশক অ্যাপ্লাই করতে হবে। তাছাড়াও শীতকালে ক্যাকটাস নিয়ে যেরকম ভয়ে থাকতে হয় যে গাছে অতিরিক্ত কোনো সার দেওয়া যাবে না, সাকুলেন্টের ক্ষেত্রে এরকম কোনো ভয় থাকে না। সাকুলেন্টে শীতকালে পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করা যায়। সাকুলেন্টের কিছু ভ্যারাইটি শীতকালে ফুলও দিয়ে থাকে। যে ছোট সাইজের সাকুলেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেই আমি এগুলো ডাল থেকে কেটে চারা করে ফেলেছি এবং এগুলোতে এখন অনেক শিকড় চলে এসেছে। শীতকালে পানি দেওয়া নিয়েও তেমন একটা ভয়ে থাকতে হয় না। যদি আপনার গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে তাহলে যদি একটু বেশি পানিও হয়ে যায় গাছে তেমন একটা ক্ষতি হয় না। সাকুলেন্ট নিয়ে শীতকালে একেবারেই চিন্তামুক্ত থাকুন। এবার আমরা আলোচনা করব গ্যাস্টেরিয়া গাছটি নিয়ে। আপনার বাগানের যে জায়গাগুলোতে রোদ একেবারেই আসে না, গ্যাস্টেরিয়া সে জায়গাগুলোর জন্য একেবারেই পারফেক্ট একটি গাছ। শীতকালে এদের বিশেষ কোনো যত্নেরই প্রয়োজন পড়ে না। বাগানে ঢুকেই সবাই প্রথমে যে গাছটি দেখে সবচেয়ে বেশি অবাক হয় সেটা হলো ইয়ার প্লান্ট। যেহেতু এটা কোনো মিডিয়ায় লাগানো থাকে না, ঝুলন্ত অবস্থায় থাকে, তাই সবাই অবাক হয় যে এই গাছটি কীভাবে বেঁচে আছে। শীতকালে ইয়ার প্লান্টগুলো খুবই ভালোভাবে টিকে থাকে এবং শুকিয়ে গেলেই এদের গায়ে পানি স্প্রে করে দিতে হয় হালকাভাবে। মাঝে মধ্যে একটু ছত্রাকনাশকযুক্ত পানিও স্প্রে করে দিতে হয় যাতে পোকামাকড় এবং ফাঙ্গাস থেকে গাছটি রক্ষা পায়। এই গাছটির সাথে আমার খুবই সুন্দর কিছু স্মৃতি জড়িত। যেহেতু আমি ব্রাজিল ফুটবল টিমের সাপোর্টার, তো এটার পাতা দেখতে একেবারেই ব্রাজিলের ফ্ল্যাগের মতো। বিশ্বকাপের সময় এটার ছবি দিয়ে আমি ফেসবুকে ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতাম। অ্যাগেভে শ্রেণীর গাছগুলো অনেক বেশি রোদ পছন্দ করে, আর শীতকালের আগেই এদেরকে একবার রিপোর্টিং করে ফেলা উচিত, তাহলে এদের যে আসল রূপ এটা আপনি শীতকালে দেখতে পারবেন। এদের কাঁটাগুলো একটু ভয়ানক টাইপের আর বিষাক্ত হয়ে থাকে, তাই রিপোর্টিং করবার সময় অবশ্যই সাবধান থাকবেন। ক্রিপ্টেনথাসের পাতাগুলো অনেকটাই হালকা হয়ে থাকে, অ্যাগেভের পাতার মতো নয়, আর এগুলো খোলা আকাশে না রাখার চেয়ে শেডে রাখলে অনেক বেশি ভালো থাকে এবং অন্যান্য সাকুলেন্টের মতোই এদের যত্ন খুবই সহজ। এবার আমরা দেখব কডেক্স প্লান্ট। কডেক্স প্লান্টের গোড়াগুলো অ্যাডেনিয়ামের মতো অনেকটা মোটা হয়, তাই এদের যত্ন সাধারণ ক্যাকটাস অথবা অ্যাডেনিয়ামের মতোই হতে পারে। অন্যান্য সাকুলেন্টের চেয়ে কডেক্স প্লান্টগুলো অনেক বেশি হার্ডি হয়ে থাকে এবং এদেরকে নিয়ে চিন্তার কোনো কারণই নেই।
বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাছ হলো অ্যাডেনিয়াম। এদের ফুলে শীতকালে কুয়াশা পড়ে এবং ফুল পচে নষ্ট হয়ে যায়, তাই এদেরকে শেডের নিচে রাখা ভালো এবং নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হয়। মাটি সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত কোনোভাবেই এতে পানি দেওয়া যাবে না শীতকালে। শীতকালে যেহেতু বৃষ্টি হয় না, তাই অতিবৃষ্টিতে গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই অ্যাডেনিয়াম শীতকালে অনেক ভালোভাবেই বাংলাদেশের আবহাওয়ায় টিকে থাকে। এবার আমি শীতে গাছগুলোতে কি পরিমাণে আলো দেবেন সেটা নিয়ে কথা বলবো। আপনার যদি আমার মতো ছোট জায়গা হয়ে থাকে, তাহলে আপনাকে ভালো একটা লাইট ম্যানেজমেন্টের মাধ্যমে গাছগুলো কোনটা কোথায় রাখবেন সেই ব্যবস্থা করতে হবে। আপনি হাওয়ার্থিয়া এবং গ্যাস্টেরিয়া টাইপের গাছগুলো একেবারে কম আলোতে রাখতে পারবেন, এবং বাকি যে সাকুলেন্ট অথবা ক্যাকটাসগুলো এগুলোতে নিয়মিত রোদ লাগবে, অথবা রোদের যে ঝাঁজ শেডের মধ্য দিয়ে যেটা প্রবেশ করে সেটা দরকার হবে। আলো ছাড়া ক্যাকটাস সাকুলেন্ট কখনোই ভালো থাকবে না। এক্ষেত্রে সকালের মিষ্টি রোদ গাছের জন্য সবচেয়ে বেশি ভালো, আর শীতকালে টানা দুপুরের রোদ গাছের জন্য একটু ক্ষতিকরই বটে। অনেকদিন ধরে ছায়ায় বেড়ে ওঠা অথবা ছায়ায় অভ্যস্ত সাকুলেন্টকে হঠাৎ করে রোদে রাখবেন না, এতে সেটা বার্ন হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়াও পর্যাপ্ত রোদ গাছগুলোকে নানা রোগ থেকে দূরে রাখে, ফলে কীটনাশকের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা যায়। শীতকালে কিছু ক্যাকটাসের রং পরিবর্তিত হয়, যেমন অ্যাস্ট্রোফাইটা মেরিওস্টিগমা কোহিও। এই গাছগুলো সাধারণ ঋতুতে সবুজ রঙের থাকলেও শীতকাল আসলে এদের গায়ে লাল অথবা হলুদ রঙের ছোঁয়া দেখা যায়। অনেকে ভাবেন হয়তো গাছটি নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভেবে চিন্তিত হয়ে পড়েন এবং গাছে ঔষধ দেওয়া শুরু করে দেন, কিন্তু আপনাকে জানতে হবে গাছের ভ্যারাইটিটি কী। এটা অ্যাস্ট্রোফাইটা মেরিওস্টিগমার একটি ভ্যারাইটি, এখানে সবুজ রং দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সাথে গাছের কিছু রোগ নিয়ে আলোচনা করব। এই গাছটি রাস্ট ফাঙ্গাসে আক্রান্ত, এটাতে ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করতে হচ্ছে, এবং এই হোমাটোক্যাকটাস অতিরিক্ত পানির কারণে গোড়া নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও শীতকালে রেড মাইটস খুব ডিস্টার্ব করে, আর এদিকে শীতকাল এলে মিলিবাগ যেন একেবারে মেলা করে চলে আসে। তাছাড়াও গাছের শিকড়ে রুট মিলির সমস্যা বাড়তে থাকে শীতকালেই। ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আপনার গাছ কোন দিন হঠাৎ গলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা হলো স্কেল। স্কেল থেকে বাঁচার জন্য আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর এটা হলো নেমাটোডের কারণে এরকম সমস্যা হয়ে থাকে, এটারও সমাধান আছে। গাছের মাটি বানানোর সময় অবশ্যই মাটির সাথে ছত্রাকনাশক ব্যবহার করবেন, এবং পাশাপাশি কীটনাশকও মিশিয়ে দিতে হবে। এখানে ইন্ডোফিল, ম্যানসার এগুলোর ছবি আমি দিয়েছি। তাছাড়াও আপনার বাগানকে স্কেল, নানা রকম পোকামাকড়, রেড মাইটস এগুলো থেকে দূরে রাখতে ইমিটাফ এবং নাইট্রো খুব ভালো কাজে দেয়। শীতকালে গ্রাফটিং করা থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো, তার কারণ শীতকালে গ্রাফটিং অনেক বেশি নষ্ট হয়ে যায়। তাই গ্রীষ্মকালের জন্য অপেক্ষা করুন, কারণ গ্রীষ্মকাল হলো গ্রাফটিং করার জন্য সবচেয়ে ভালো সময়। শীতকালে গাছে পানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। শীতকালে গাছে বিকেলে এবং রাতে একেবারেই পানি দেওয়া যাবে না, তার কারণ হলো সাকুলেন্ট শ্রেণীর গাছগুলো স্যাঁতস্যাঁতে পরিবেশ একেবারেই পছন্দ করে না। একে তো আপনি বিকেলে অথবা রাতে পানি দিয়েছেন, তারপরে আবার সারা রাতের কুয়াশা, ফলে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়ে গাছ পচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই শীতকালে ভোরে অথবা সকালে গাছে পানি দেওয়া সবচেয়ে ভালো সময়। অপরদিকে দুপুরের কড়া রোদে পানি দিলেও গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়াও একটা কটন বাড মাটির ভেতরে নিচ পর্যন্ত ঢুকিয়ে দেখতে পারবেন যে ভিতরে শুকিয়ে গিয়েছে কিনা, তার আগে অবশ্যই গাছে পানি দেওয়া যাবে না। আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। টাটা।